প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়াফি ফ্রম ফ্রান্স ইউটিউব চ্যানেলে। সুপ্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি বিজি শহরের মূল প্রাণকেন্দ্রে। এখানে একটি কনসার্ট হচ্ছে আমার পিছনে, আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে আর্টিস্টরা রেডি, ওনারা টিউনিং করছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে কনসার্ট শুরু হবে। চলুন আজকে আমরা দেখি এই ফেস্টিভটা, হলিডে ফেস্টিভ। এখানে প্রতি সপ্তাহে এই ধরনের একটি পার্টি হয়ে থাকে। চলুন দর্শক, আজকে আমরা দেখি বিজি শহরের পার্টিগুলো কীরকম হয়ে থাকে, তাদের আর্ট, কালচার, ফুড হ্যাবিট, ড্রেস আপ সব কিছুই দেখব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আপনাদেরকে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। চলুন দেখি বিজি পার্টি। প্রিয় দর্শক, কনসার্ট ইতিমধ্যেই শুরু হয়েছে। কান্ট্রি সং পরিবেশনা করছেন দুজন আর্টিস্ট। সচরাচর আমাদের দেশে যে ধরনের কনসার্ট হয়ে থাকে মঞ্চ করে, এখানে এই ধরনের হয় না, এটি অনেকটাই উন্মুক্ত। আপনারা দেখতে পাচ্ছেন দুজন শিল্পী গান পরিবেশন করছেন, ইংলিশ কান্ট্রি সং, এবং খুবই আধুনিক যন্ত্রপাতি, মিউজিক্যালি অনেক সাউন্ড বলা যায়, টেকনিক্যালি অনেক সাউন্ড এই মঞ্চটি। Bonsoir messieurs dames. Bonsoir. Continuez de commencer du groupe Toto, George et Pouch. একটি গানের জন্য রেডি হচ্ছেন আর্টিস্টরা। পুরো শহরের মানুষ এখানে আজকে মিলন মেলায় পরিণত হয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি যে রাস্তাটির কথা আমরা বলেছিলাম আপনাদের ইতিপূর্বেই, যে এক পাশে হচ্ছে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা করা হয়েছে, আরেক পাশে হচ্ছে এই উন্মুক্ত জায়গায় বিভিন্ন কনসার্ট হয়ে থাকে। তা আজকে সেরকম একটি, এরকম কনসার্ট প্রায়ই এখানে হয়ে থাকে, 10-15 দিন প্রতি সপ্তাহে ওপেন। আর এখানে একটু পরেই মানুষগুলো জ্বালিয়ে দেওয়া হবে, জ্বালানো পর আরো অনেক শহরের মানুষ এখানে সমবেত হয়েছে। মানুষের ঢোল নেমেছে। ফ্রান্সে এখন হলিডে চলছে আপনারা জানেন, আমি ইতিপূর্বে বলেছি প্রতি সপ্তাহে এই ধরনের একটি আয়োজন এখানে করা হয়, এবং সকল বয়সী মানুষজন এখানে পার্টি করতে এসেছে। সারা রাত বেবি এখানে পার্টি চলবে। পার্টির পাশাপাশি যেটা সবচেয়ে আকর্ষণীয় সেটা হচ্ছে খাবার।
আমি আপনাদেরকে খাবারের স্টলে নিয়ে যাব এখন। প্রিয় দর্শক, আরেকটি বুথে আমরা এসেছি, খাবারের স্টল। এখানে একটি বিশাল কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ভাজা হচ্ছে এবং জীবন্ত কাঁকড়া এখানে বিক্রি করা হচ্ছে। প্রচুর কিউয়ের কারণে এখানে সামনে যাওয়া যাচ্ছে না, প্রচুর ভিড়। তারপরও আমি চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু পারি এই বৈচিত্র্য খাবারের তুলে ধরার জন্য। এই কড়াইয়ের মধ্যে জীবন্ত কাঁকড়া দেখতে পাচ্ছেন। বরফ দিয়ে ঢাকা, আপনারা খেয়াল করেন, জীবন্ত পরিবেশনা করা হচ্ছে এগুলা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টগুলোতে বসে দূর থেকে মানুষ কনসার্ট পরিবেশন করছেন। দূরে কনসার্ট চলতেছে, প্রচুর মানুষের ঢোল নেমেছে আজকে, পুরো শহরের মানুষ আজকে এখানে সমবেত হয়েছে। খুবই সুন্দর লাগছে, এই পুরো জায়গাটা জনসমাগম অত্যন্ত সুন্দর। ফরাসিরা আসলেই খুবই শৌখিন, তাদের এই সব অনুষ্ঠানে আসলে বোঝা যায়। এই সামারে তারা প্রায় প্রতি সপ্তাহে এই ধরনের অকেশনে মিলিত হয়, এবং এখানে কোনো চেয়ারের ব্যবস্থা করা নেই। আপনারা একটু খেয়াল করলে দেখবেন, যেটা আমাকে খুব অবাক করেছে, সবাই দাঁড়িয়ে এখানে খাচ্ছে প্রত্যেকটা টেবিলের মধ্যে, এবং সেলফ সার্ভিস, রেস্টুরেন্ট থেকে কিনে নিজেরা নিয়ে এসে দাঁড়িয়ে গল্প করছে এবং খাচ্ছে, এবং খুবই সুন্দর গোছালো। এত লোকের সমাগম কিন্তু কোথাও একটি কাগজও দেখেন পড়ে থাকতে দেখা যাচ্ছে না। এরা খুবই পরিবেশ সচেতন, ওনারা খাবার পরে নিজ নিজ দায়িত্বে ডাস্টবিনে এগুলো ফেলে দেন। ফরাসিতে ডাস্টবিনকে পুবেল বলা হয় এখানে। বৃদ্ধ লোকের সংখ্যাই এখানে বেশি, পাশাপাশি তরুণরাও রয়েছেন, সবাই খুব উপভোগ করছে আজকের এই মনোরম বিকেল। সন্ধ্যার পরে রাত পর্যন্ত এই পার্টি চলবে। তো দর্শক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন। আপনাদের ভালোবাসা আমাকে উদ্বুদ্ধ করবে আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে শুভেচ্ছা।